আসসালামু আলাইকুম। ড্রিমস কিচেনে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বায়াম শুটকি বোনা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। তার আগে বলে নিই, এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো বায়ামের শুটকি রান্নার জন্য প্রথমে আমি এখানে 250 গ্রাম বায়াম শুটকি নিয়েছি। এখন আমি যেটা করব, শুটকিগুলোকে টুকরো টুকরো করে কেটে আধা ঘন্টা গরম পানিতে ভিজিয়ে রাখবো। এতে করে শুটকির মধ্যে যে ময়লাটা থাকে সেটা বের হয়ে যাবে এবং শুটকিগুলোও অনেকটা সফট হয়ে যাবে। এই তো আমি টুকরো করে কেটে নিয়েছি। আধা ঘন্টা পানিতে ভিজিয়ে ধুয়ে পরিষ্কার করে রাখা শুটকিগুলো দেখেন অনেকটা কিন্তু নরম হয়ে গিয়েছে। এখন আর লাগবে আমাদের পেঁয়াজ কুচি এবং রসুন কুচি। যে কোনো শুটকি রান্নাতে পেঁয়াজ এবং রসুন কুচিটা একটু বেশি দিলেই ভালো লাগে। প্রথমে আমি চলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি। পেঁয়াজ এবং রসুনটাকে আমি ততক্ষণ পর্যন্ত ভেজে নেব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ এবং রসুনটা নরম হয়ে আসে। পেঁয়াজ রসুন নরম হয়ে গেলে অ্যাড করে দেব গুঁড়া মশলা। গুঁড়া মশলার মধ্যে আমি নিয়েছি এখানে 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কিংবা কমিয়ে নিতে পারেন। যে কোনো শুটকি রান্নাতে একটু ঝালটাই আমার কাছে বেশি ভালো লাগে, সেজন্য আমি মরিচের গুঁড়াটা একটু বেশি ইউজ করেছি। সামান্য পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে বেশি ওঠে। মশলা কষানো হয়ে গিয়েছে এবং তেলটা উপরে বেশি উঠেছে, ঠিক তখনই আমি অ্যাড করে দিয়েছি শুটকি। শুটকিগুলো দিয়ে মশলার সঙ্গে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এখন শুটকিটা খুব ভালোভাবে কষানোর জন্য আমি অ্যাড করে দিব 1 কাপ গরম পানি। আপনারা এখানে ঠান্ডা পানিও দিতে পারেন। এবার আমি একটা ঢাকনা দিয়ে ডেকে চুলার হিট একদম মিডিয়াম টু লো হিটে করে রান্না করব 15 মিনিট। 15 মিনিট পর আমি ঢাকনাটা খুলে শুটকিটাকে একটু নেড়ে ছেড়ে দিব। যেহেতু বায়ামের শুটকি একটু শক্ত হয় সেজন্য চুলার হিট একদম মিডিয়াম টু লো হিটে করে পুরো রান্নাটা করলে শুটকির ভিতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে এবং শুটকিটা খেতে অসম্ভব ভালো লাগবে। আমার শুটকিটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এর মধ্যে রসুনের কোয়া দিয়ে দিয়েছি এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ডেকে আমি রান্না করব 10 থেকে 15 মিনিট। এই 15 মিনিটের মধ্যেই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আজকে রান্নাটা আমি বায়াম শুটকি দিয়ে করেছি। আপনারা চাইলে লইট্টা শুটকি দিয়েও করতে পারেন কিংবা যে কোনো বড়ো সাইজের শুটকি দিয়েই সেম প্রসেসে রান্নাটা করে নিতে পারেন, অসম্ভব ভালো লাগে। আর এই আস্ত রসুনটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন, দিলে বেশি ভালো লাগে। একদম রেডি আমার বায়াম শুটকি বোনা। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।